মোহন চাকমার চার সন্তানের সবার ছোট্ট সেনারি, জরাজীর্ণ ঘরে বসবাস, তবে দরিদ্রতা তার খেলাধুলার পথে কাঁটা হতে পারেনি। এই সেনারি এখন অপেক্ষায় ইউরোপে উচ্চতর প্রশিক্ষণের। অসচ্ছল পরিবারে যেখানে খাবারের যোগান নিশ্চিত করার জন্য সংগ্রাম ছিল প্রতিনিয়ত, সেখানে সেনারির ফুটবল খেলা বলতে গেলে বিলাসিতারই সামিল। তারপরও পরিবারের পক্ষ থেকে তিনি পেয়েছেন সর্বোচ্চ সহযোগিতা। আমার মেয়ে লেখাপড়া করে ফুটবলে খেলব, আরো ভালো করি। আর সবাই খুশি এখন এই সিনারিকে নিয়ে, যেহেতু ও ছোটবেলা থেকে মানে একটা আগ্রহ ছিল, সেভাবে চালিয়ে যাচ্ছে। তো সবার যদি সহযোগিতার হাত থাকে, ওর আমি মনে করি আশা রাখি বাংলাদেশের জন্য কিছু করে উঠতে পারবে। বাংলাদেশের জন্য যদি কিছু একটা করে উঠতে পারে তাহলে আমাদের সবার গর্ব। শিশু বয়স থেকেই খেলাধুলায় পারদর্শী সেনারি চাকমা, খেলার প্রতি তার আগ্রহ দেখে এগিয়ে আসেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা, ভর্তি করিয়ে দেন চেঙ্গি ফুটবল একাডেমিতে। সেখান থেকেই আজকের এই অবস্থানে সেনারি। সে আমার চেঙ্গি ফুটবল একাডেমিতে ভর্তি হয়ে সে রেগুলার প্রতিনিয়ত সে প্র্যাকটিস করে আসছিল, এবং আমরাও চেষ্টা করেছি, আমি এবং আমার দল তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি। এবং সেনারি সেই সুবাদে গত 2021 সালে অনূর্ধ্ব 17 বঙ্গমাতা জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করে, এবং সেখান থেকে 40 জনকে বাছাই করে 2 মাসের বিকেএসপিতে প্রশিক্ষণ দেওয়া হয়। বয়সভিত্তিক ফুটবলে সুযোগ পাওয়ার পর জীবনের বাঁক বদল করে সেনারি চাকমার। এবার তার স্বপ্ন হচ্ছে বড় হয়ে জাতীয় দলে খেলা, লক্ষ্য পূরণে ইউরোপ সফর কাজে দেবে বলে মনে করেন তিনি। আমরা আমরা মার্কেটে গেছিলাম, কেচ জামা কাপড়, প্রয়োজনীয় জামা কাপড় সবকিছু কিনে দিয়েছেন, আমি খুবই আনন্দিত। এদিকে সেনারি চাকমার এই সফলতায় উচ্ছ্বসিত স্থানীয় প্রশাসন, তাদের বিশ্বাস একদিন দেশের নাম উজ্জ্বল করবেন এই ফুটবলার। পাহাড়ের আনাচে কানাচে সেনারির মতো যে প্রতিভারা আছে, আমরা যদি তাদের লালন পালন না করি, তাদেরকে যদি ভালোবাসা না দেখাতে পারি, তাহলে এই প্রতিভার আর বিকাশ ঘটবে না, আরও যে অনেক প্রতিভা আছে তারা বেরিয়ে আসবে না। আমরা সবাই মিলে যদি আমাদের এই প্রতিভাদের পাশে দাঁড়াই, তাহলে শুধু তারাই না, আরও অনেক প্রতিভা এই খাগড়াছড়ি থেকে উঠে আসবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবে, আমাদের জেলার হয়ে সৌরভ ছড়াবে। এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও এ বছরই প্রশিক্ষণের জন্য 16 জন নারী ফুটবলারের সঙ্গে সেনারি যাবেন ইউরোপে। সময় সংবাদ, খাগড়াছড়ি।